রাজনীতি করব, খেচে উঠব, কে আসবি আয় দাদা, হুজুর করেছে বলেন শোনেন না কোন আপনার চ্যাংরা চ্যাংরা ছেলে গো, প্রতিদিন তিনবার করে টানে কি দাঁড়ি চাচে তিনবার, এত খর করে হাত দিলে পেরেক পেরেক ভোঁকে, ও দাদা হুজুর মানে ওটা চেঁচে ছিল, রাজনীতি করব দাদা হুজুর করেছে আমিও করব, এটা তো এটা মানে দাদা হুজুর তিনবার করে চাঁচতে কথা বলে না, রাজনীতি করব দাদা হুজুর করেছে দাঁড়িয়ে পিশাব করে বস বলে, জিন্সের প্যান্ট বুঝতে পারে কি বলে, ওটা মনে হয় দাদা হুজুরের থেকে শিখুনি, এটা শিখেছে রাজনীতি করব, বলো না কেন পীরের নামে কাদা লাগাচ্ছ, আপনি করবেন ওনার দ্বারা ওনার দ্বারা ইনার দ্বারা ইনার ইনার দ্বারা, যদি রাজনীতি করলেই যদি সমাজ জেপালা হয় করেন করেন আনন্দ, আমি পারিনি আমার পাড়ার একটা ছেলে করেছে, আমি পারিনি আমার ভাই করেছে, আমার ভাই করেছে, আমার ভাইয়েরা করেছে, আমার চাচা করেছে, এর থেকে আনন্দ কিছু আছে, জোরে বলেন, একটা বেকার যদি চাকরি পেয়ে মুখে হাসি ফুটে এর থেকে আনন্দ কিছু হতে পারে, করেন না যেটা নয় দাদা হুজুর না, মিথ্যা মিথ্যা কেন কাদা লাগাচ্ছ, হকটা বলেন সত্য বলেন, মিথ্যা আশ্রয় নিয়ে দাদা হুজুরের ওপর কেন ইলজাম দিচ্ছেন, আপনি বলবেন সানাউল্লাহ সিদ্দিকী আপনি এত বড় বড় কথা বলছেন সব দাদা হুজুরের মতন করেন, আমি তো কোনোদিন বলিনি, এই তো আমার এত ভিডিও আজ হচ্ছে, আমি কোনোদিন বলেছি দাদা হুজুর ভিডিও করতে বলে, আমিও করছি, এটা আমি আমি করছি, আমি তো কোনোদিন বলিনি, যেই জিনিসটা করে বলো দাদা হুজুর করেছে বলে আমিও করছি, যদি না করে ওটা আমার জন্য অন্যায় হয়ে যাবে, কেন বলছে বলো কেন বলে মিথ্যা মিথ্যা, নবী রাজনীতি নবী রাজনীতি নবী রাজনীতি নবী রাজনীতি নবী রাজনীতি, না বাবে সে নিজে বসে রাজনীতি করেছে, তুমি করতে মানা করছো, কোনোদিন কিতাব দেখেছিস, তর্কাত্তি হই হই করছিস, তো কি নবী রাজনীতি রাজনীতি বোঝো রাজনীতি জানো, আল্লাহ নবী নবী শরীফে সমাজ পরিচালনা রাজশক্তি সমাজ পরিচালনা করার জন্য আল্লাহ নবী যে বিধান দিয়েছে সেই বিধানটাকে যদি তুমি রাজনীতি বলো, নবী সেই বিধান ছিল বিধান কুরআনের বিধান, জোরে বলো সুবহানাল্লাহ, খিলাফতের রাজনীতি কুরআনের বিধান, নবী করেছে আমিও করব, নবী করে খিলাফত আনো খিলাফত আনো কুরআনের আইন আনো, কালকে বলবেন ওই হুজুরকে ঠেসে দিল হবে না, আস্তাগফিরুল্লাহ, আমি আমার চাচাকে আমি আমার ভাইদের ঠেসতে এসেছি, এগুলো বলবেন না, ব্রেন থেকে এগুলো বার করে, এগুলো ব্রেন থেকে বার করে, জীবন মিল হলে হবে না, সানাউল্লাহ সিদ্দিকী নাউজুবিল্লাহ মালঞ্চ বাজারে যদি দাঁড়িয়ে চেয়ে চেয়ে যদি প্যান্ট শার্ট সব কোটটাই পরে ঘুরি, আস্তাগ আল্লাহ হেফাজত করেন, মরণ পর্যন্ত আল্লাহ হকের ওপর কায়েম রাখেন, বলুন আমিন, সেই দিনটাই যদি আপনি বলেন ভাইজান হুজুর এটা কি করছেন, ওটা আমাকে ঠাসা হলো, অন্যায় যদি হয় অন্যায়ের সত্যটা তুলে ধরাটা ঠাসা নয় সত্যটা বলা, বুঝলে এভাবে বলো না, কেন ঝগড়া করেন, আপনি করেন না রাজনীতি করেন, সমাজ যে মানা বলে কে মানা করবে, কেউ করবে না, এ তো আনন্দ আনন্দের বিষয়, করেন না রাজনীতি দাদা পীরের নামে বলো না, মিথ্যা কেন বলে, আল্লাহ পাক এই ফিতনা থেকে আমাদের দূরে রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, ভালো হন যুবকেরা এগুলো করবেন না, মিডিয়া জগতে ভাইদের বলবো খুব সাবধান, এটা ওটা কেটে লাগাও, খুব খারাপ লাগে কিছু কিছু মিডিয়া কিছু কিছু বক্তার ওয়াজ এত নোংরা নোংরা ছবি দেয় দেখার মতো দেবেন না, আল্লাহর লানত হবে এত নোংরা নোংরা ছবি, আল্লাহ লানত হবে, হাত জোর করে বলে থাম্বনেল গুলো চেঞ্জ করো, থাম্বনেল গুলো চেঞ্জ করো, থাম্বনেল গুলো চেঞ্জ করো, ছি 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 নোংরা নোংরা উলঙ্গ মেয়েদের ছবি বক্তার ওয়াদের সাথে করো না ভাই, কেন করো, দুনিয়ার কিছু সময় সাময়িকের জন্য এগুলো কেন করে, একটা ওয়াদের সাথে ওগুলো দিও না, কথা ভুল বললাম, আমার ইয়ং ভাইগুলো খুব খারাপ লাগে,
আমি জানি না কে কোন মিডিয়া ভাই আছে আপনি দেবেন না কোন আমি হাত জোর করে বলি খুব কষ্ট যেই বক্তাই হোক সানাউল্লাহ সিদ্দিকী আকানা যেই হোক না কেন দেবেন আপনাদের কোন ইসলামকে আপনারা এই গুণ দ্বারা অপমান করছেন ওয়াজের মাহফিল গুণকে অপমান করছেন আপনারা আলেম সমাজে না অপমান বলবেন হুজুর আলেম গুণ ও আলেম না ও জালেম যদি কেউ বলে আস্তে যে তাই তো বলছি কিছু কিছু আলেম আছে এগুলো বলে আস্তাগফিরুল্লাহ ও কি তুমি ওলামা সমাজকে নোংরামির দিকে টানছো কেন আল্লাহ সে আলেমকে সুবুদ দিদান সে মিডিয়া ভাইটাকে সুবুদ দিদান আল্লাহ আমাদের সকলকে সুবুদ দিদান বলুন আমি জলে বলুন আল্লাহুম্মা আমি আল্লাহ পাকের ওলি আমার আপনা পিতা দাবেন ও তোমাকে ও আমার মুরব্বী বাপেরা ও মায়েরা বোনেরা মহিনারা কোন দাদা পীরকে পীর বনে মেনেছি কোন ফুরফুরা শরীফে পীরকে আল্লাহ রনি বনে মেনেছি আল্লাহ রনি আমার আপনা দাদা পীর রহমাতুল্লাহ লেগে আল্লাহ পাকি মাকাম খানা দিলেন আল্লাহ পাকি সম্মান খানা দিলেন ও জনকে আল্লাহ রনির পরে যাব কম বেশি চল্লিশ হল চল্লিশ বছর যখন বয়স হল একটা নাকি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নের মধ্যে দেখেন খবরের মধ্যে দেখেন আল্লাহ নবী নবী আমার একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে আছেন আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন ইশারা করে ডাক দিয়ে ইশারা করে ডাকলেন আল্লাহ নবী আমার আপনা দাদা পীর রহমাতুল্লাহ লাগে আল্লাহ নবীর কাছে গেলেন আল্লাহ নবীর সামনে গেলেন আল্লাহ নবীর পাশে গেলেন ও বাবা বুমাকান আমি নবী আমার আরো কাছে আসো ও আমার সালে উম্মত ও আমার সালে উম্মত ও আমার সিদ্দিক আকবরের আওলাদ আমি নবী আমার কাছে আসো আমি নবী আমার সামনে আসো ও বাবা বুমাকান আমি রাসূলুল্লাহ তোমাকে খেলায়াতে আবাগি খানা আমি রাসূলুল্লাহ তোমাকে নিজে কাছে পরিয়ে দি আল্লাহ আল্লাহ জিন্দা আমি আবু বকর আমি নবী তোমাকে নিজে হাতে খেলাতে আবাই বংশীয় সম্মানীয় পোশাক দাদা হুজুর হদে যাবার আগে চল্লিশ বছর কম বেশি বয়স নবী পাককে স্বপ্ন দেখে আসো আমার কাছে আসো তুমি আমার আবু বকর সিদ্দিকের আওলাদ সুবহানাল্লাহ বলবেন দাদা হুজুরকে নবীন নিজে পোশাক পরালেন খেলাতে আবাই বংশীয় সম্মানীয় পোশাক তারপরে দাদা হুজুর হজ করতে গেলেন সালটা ছিল ১৩১০ দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ গেলেন আল্লাহর কাবা শরীফ তওয়াফ করলেন মদিনা শরীফে গেলেন নবী পাকের দরবার আল্লাহ নবী রওজা শরীফ জিয়ারত করে ওখানে কিছুদিন রয়ে গেলেন কিছুদিন ওখানে থাকলেন দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইকে ওখানে পড়লেন কিছুদিন হযরতে সৈয়দ আমির রেদওয়ান দাদা হুজুর কিবলার উস্তাদ ছিলেন কিছুদিন সেখানে পড়াশোনা করলেন দাদা ৪০টা হাদিস শরীফের কিতাবের উপর সনদ নিয়ে দাদা হুজুর বাংলায় ফিরে আসলেন যদি বলবেন না আজকে যেভাবে নেটে বা সোশ্যাল সাইটে দাদা হুজুর কিবলাকে নোংরা নোংরা ভাষায় কথা হয় না দেখেন না কদিন আগে ভিডিও আজকে যদি আমরা দাদা হুজুর কিবলা সম্পর্কে সেই সমস্ত তথ্যগুলো জানতাম নিজেরাই এক একটা ভিডিও করতাম কেন সানাউল্লাহ সিদ্দিকীর মুখের দিকে তাকাবে আপনি একজন এডুকেটেড ছেলে শিক্ষিত ছেলে নিজে ভিডিও করে ছাড়েন করে পাঁচ মিনিটের ভিডিও তুই আমার দাদা পীরকে চিনিস আমার দাদা পীরকে আল্লাহ এই দরজা দিয়েছেন এই এলেমের এই মাকামে পৌঁছে প্রথম যখন ভর্তি হলেন ইংলিশ মিডিয়াম দাদা কই এক তারিখে রাতে খব দেখলেন একটা আল্লাহ ওলি জানাজা যাচ্ছে আল্লাহর ওলি জানাজা অনেক আল্লাহ ওয়ালারা আছেন সেই জানাজা স্বয়ং নবী পাক তার শরীফ রেখেছেন জোরে বলুন দাদা হুজুর সেই জানাজায় ঢুকবেন নবী পাক বলছেন না না হুজুর আমি যাব নবী পাক বললে বাবা আবু বকর রহমাতুল্লাহ বাবা তুমি আসতে পারো তবে যে শিক্ষা তুমি নিচ্ছ ওটা তোমাকে বর্জন করতে হবে ঘুম থেকে উঠে ইংরাজি শিক্ষা ছেড়ে দিয়ে সেতাপুর মাদ্রাসায় ভর্তি আলা হযরত শেজলা হুজুর আব্দুল কাদের সিদ্দিক রহমাতুল্লাহ সীতাপুর হুজুরের একটাই ছেলে ছিলেন পীর আল্লামা আবুল ফরা সিদ্দিক রহমাতুল্লাহ নওয়ারুল্লাহ আলা মারকাদ আল্লাহ হুজুরের কবরটা নূর আলা নূর করে দেয় বলুন আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহুম্মা হুজুর থাকতে সীতাপুরে দাদা হুজুর ওখানে ভর্তি করে ওখানে পড়াশোনা করে চলে গেলেন ওখান থেকে আপনার সেই হুগলি মহসিনিয়া মাদ্রাসা
হুগলি মোহসিনা মাদ্রাসায়, সেখান থেকে পড়াশোনা করে কলকাতা হযরতে আল্লাহর ওলি সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহির খাস খলিফা ছিলেন, খাস খলিফা কলকাতার কুতুব ছিলেন, কুতুব জোরে বলবেন না দাদা হুজুরের উস্তাদ কলকাতার কুতুব ছিলেন, হাফেজ মুহাদ্দিস হযরতে ইমাম জামালউদ্দিন আহমদ মুঙ্গেরী রহমাতুল্লাহ, জামালউদ্দিন আহমদ মুঙ্গেরী রহমাতুল্লাহ যিনি কলকাতার কুতুব ছিলেন, জোরে বললেন না তানার কাছে দাদা হুজুর কিবলা পড়লেন, সেখান থেকে চলে গেলেন কোথায় কলকাতা নাখুদা মসজিদ ফেরেঙ্গি মহালে হযরতে আল্লাহর ওলি নজর শাহ বেলায়েতী রহমাতুল্লাহ, সেখানে পড়াশোনা করে মান্তিক হিকমত আর ফিকহ শাস্ত্র দর্শন শাস্ত্র বিভিন্ন লাইনে পড়াশোনা করে 23-24 বছর দাদা হুজুরের যখন বয়স, সমস্ত কমবেশ ইসলামের বিধানের উপর একজন বিজ্ঞ পণ্ডিত হয়ে গেলেন, জোরে বলুন আর জোরে বলা যাবে না, দীর্ঘ কম বেশি 18টা বছর দাদা হুজুর একটা লাইব্রেরি পুরপুরা শরীফ আজও আছে, 18 বছর দাদা হুজুর নিজে অধ্যয়ন করলেন, 18 বছর বিভিন্ন ভাষা দুষ্প্রাপ্য কিতাব সংগ্রহ তৎকালীন যুগে করে দুষ্প্রাপ্য যা পাওয়া মুশকিল ছিল নিয়ে 18 বছর শিক্ষা।